তাকে যে ডাকার মতো ডাকতে হবে গো তার দর্শন পেতে গেলে যে তাকে ডাকার মতো ডাকতে হবে আমরা কি কখনো ডাকার মতো ডাকতে পেরেছি তাকে আমরা অনেক সময় ভগবানের উপরে আক্ষেপ করি যে প্রভু তোমাকে এত ডাকি তোমার চরণে এত ভক্তি তোমার এত সেবা করি তবু তোমার দেখা পাই না আমরা কেন প্রভু কেন দয়াময় তোমার এই কেমন বিচার কেন তোমার দেখা পাই না কত সময় আমরা ভগবানের উপরে আক্ষেপ করি কিন্তু আমরা ভুলে যাই আমরা যদি ডাকার মতো ডাকতে পারি সে যে ভক্তির ভগবান আমরা যদি ভক্তের মতো তাকে ডাকতে পারি সে এমন ভগবান সে ভক্তের ডাক না শুনে থাকতে পারে না কিন্তু আমাদের ডাকটা কেমন হয় জানো অহংকারের ডাক ভগবানের সেবা দেব ভগবানের পূজা করব সুন্দর করে থালা সাজিয়েছি ভালো ভালো ফল ভালো ভালো মিষ্টি সুন্দর করে সাজিয়ে আমরা ভগবানের সেবা দিচ্ছি কিন্তু সেখানে কোনো ভক্তি নেই ভক্তি নেই সেখানে কোনো প্রেম নেই ভক্তি নেই ভালোবাসা নেই আমরা লোক দেখানো সেবা করছি এই দেখো আমি ভগবানের সেবা দেওয়ার জন্য কত কিছু জোগাড় করেছি দেখো অহংকার কিন্তু ভগবানকে যে অহংকারে পাওয়া যায় না গো তাকে যে অহংকারে পাওয়া যায় না সে যে অহংকারে মেলে না তাকে যদি মন তুলসী নিবেদন করে তার চরণে কেউ যদি দুফোঁটা নয়নের জল অর্পণ করতে পারে আমার ভগবান তার একদিন নারদ মুনি জিজ্ঞাসা করলে প্রভু আচ্ছা ভক্ত তোমাকে কি দিয়ে সেবা দেয় গো যার জন্য তুমি ভক্তের কাছে ছুটে ছুটে চলে যাও ভগবান বলে নারদ কোন ভক্ত যদি আমাকে একটা ফল দেয় আমি সেই ফল গ্রহণ করি নারদ মুনি বলে প্রভু আচ্ছা ভক্তের কাছে যদি ফল না থাকে তবে তোমায় কি দেবে বলতে পারো ভগবান বলে ভক্তের কাছে যদি ফল না থাকে সেই ভক্ত যদি আমাকে একটা ফুল দেয় আমি সেই ফুল দয়াময় আচ্ছা ভক্তের কাছে যদি ফুল না থাকে তবে তোমাকে কি দেবে বলে ভক্তের কাছে যদি ফুল না থাকে সেই ভক্ত যদি আমাকে একটা তুলসী পত্র দেয় আমি সেই তুলসী পত্র গ্রহণ করব সেই ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমাকে কি দেবে বলতে পারো ভগবান বললে নারদ তুমি কি জানো না আমি প্রত্যেকটি জীবের দেহে একটি করে গঙ্গা আর একটি করে যমুনা দিয়েছি যা হলো ভক্তের দুটি নয়ন কোন ভক্ত যদি দুফোঁটা নয়নের জল আমার চরণে অর্পণ করতে পারে আমি সেই ভক্তের চরণে আমি মন প্রাণ সব কিছু বিক্রয় করে দিই কারণ আমি সব কিছু সইতে পারি কিন্তু দুটি জিনিস সইতে পারি না এক হলো অহংকার আর দুই হলো ভক্তের নয়নের জল তাই গৌর হরি বল তার প্রমাণ মহাভারতের কৃষ্ণ দুর্যোধন একদিন অহংকার করে বললেন হে কৃষ্ণ আজ আমি তোমাকে এমন সেবা দেব যে সেবা তোমাকে পৃথিবীতে আর কেউ দিতে পারবে না অহংকার করে বললেন কিন্তু বিদুরের তো কিছু ছিল না গো মা বিদুর তো অতি দরিদ্র কাঙাল ভিখারি প্রতিদিন ভিক্ষা করে দিন চালায়
সেই বিদুর খুদন্ন আর লবণ দিয়ে শাক সিদ্ধ করে নিয়ে বসে বসে কাঁদছি। আমি যে তোমার আশা পথ পানে চেয়ে বসে আছি গো, একবার কৃপা করে এসো দয়াময়। আমি জানি তোমাকে অনেক ভক্ত সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ সাজিয়ে তোমার সেবা করে, কিন্তু আমার তো সে ক্ষমতা নেই। আজ আমি ভিক্ষা করে খুদ অন্ন আর লবণ দিয়ে শাক সিদ্ধ করে নিয়ে বসে আছি প্রভু, একবার কৃপা করে এসো তুমি ভগবান, ভগবান, কাগালে ঠাকুর নামটি তোমার, যার কে হোনা তুমি আছো কাগালে নামটি তো যাদেরকে হ আমি যে তোমার আশা পথ পানে চেয়ে বসে আছি গো প্রভু, আমি জানি তোমাকে অনেক ভক্ত সুন্দর সুন্দর ভাবে সাজিয়ে তোমাকে সেবা দেয়, আমার তো সে ক্ষমতা নেই, তাই বলে কি তুমি আমার ঘরে আসবে না, তাই বলে কি তুমি আমার সেবা গ্রহণ করবে না প্রভু। আমি যে তোমার আশা পথ পানে চেয়ে বসে আছি গো, একবার কৃপা করে এসো। নয়ন জলে ভাসছে বিদুর, ওদিকে ডাকছেন দুর্যোধন অহংকার করে, আর এদিকে নয়ন জলে ভাসছে বিদুর। কার কাছে গেল ভগবান, কার সেবা গ্রহণ করলো, দুর্যোধনের অহংকারের সেবা করলো নাকি বিদুরের ক্ষুদন্ন সেবা করলো? বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে আর ভগবানকে ডাকছে। ভগবান আর থাকতে পারলেন না, কারণ সে ভক্তের ভগবান, সে ভক্তির ভগবান। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। তবে ভক্তের বাসনা ভক্তের কামনা ভক্তের মতো হওয়া যায়, ভক্ত কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাইবে না। ভক্ত কি চাইবে? প্রেম ভক্তি। নিতাই গৌর হরি বল হরি বল বল হরি বল। ভগবান
আর থাকতে পারলেন না। বিদুরের সম্মুখে সে অবতীর্ণ হলেন, বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছে, বিদুরের সম্মুখে অবতীর্ণ হলেন ভগবান। বিদুর একবারে নয়ন মেলে দেখো আমি এসেছি, নয়ন মেলে দেখছেন সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে, এসেছো করুণাময় তুমি এসেছো, এই কাঙালের ঘরে এই ভিখারির ঘরে তুমি এসেছো দয়াময়, বিদুর তুমি আসবো না এই পৃথিবীতে আমায় সবাই ডাকে গো, কিন্তু বিদুর তুমি জানো অবনে নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না, অবনে নয়নে জলে ভেসে আমায় নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না, এমন নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না, আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই ডাকে, তোমার মতো নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না, আমায় তন্ত্র মন্ত্রে সবাই ডাকে, তোমার মতো নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে, তোমার মতো করে নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না, আমায় মন্ত্র তন্ত্রে সবাই ডাকে, তোমার মতো নয়ন জলে ভেসে আমায় মন্ত্র তন্ত্রে আমায় সবাই ডাকে, ও গো আমায় অহংকারে আমায় সবাই ডাকে, আমার করে কেঁদে কেঁদে কেউ ডাকে না, ও গো আমায় অহ অহংকারে সবাই ডাকে, অমন করে কেঁদে কেঁদে কেউ ডাকে না, আমায় অহংকারে সবাই ডাকে, অমন করে কেঁদে কেঁদে কেউ ডাকে না, আমায় অহ নয়ন জলে ভেসে আমায় কেউ ডাকে না, তো ভগবানের সেবা বিদুরই তো পেল গো মা,
ভিতরের মত করে আমরা যদি কেউ দুফুটা নয়নের জল তার চরণে অর্পণ করতে পারি তাহলে ভগবান আমাদেরও সেবা করবেন সেবা নেবেন আমাদেরও ডাক শুনবেন কিন্তু আমরা ভিতরের মত করে ডাকতে পারি না আমরা তো অহংকারী জি তাই ওই দুর্যোধনের মত করে ডাকি প্রভু এই দেখো আমি সাজিয়ে নিয়েছি ভালো ভালো ফল সাজিয়েছি ভালো ভালো মিষ্টি সাজিয়েছি তাড়াতাড়ি এসো সেবা করে যাও আমি যা সেবা বানিয়েছি এমন সেবা তোমাকে কেউ দিতে পারবে না অহংকার আমরা ওই দুর্যোধনের মত করে ডাকি তাই তো আমরা ভগবানের সেবা দিতে পারি না আমরা যদি কোনোদিন বিদুরের মত করে ডাকতে পারি বিদুরের মত করে যদি দুফোঁটা নয়নের জল তার চরণে দিতে পারি তাহলে ভগবান আমাদেরও সেবা গ্রহণ করবে